আমার আরেকজন পূর্বপুরুষ সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার পূর্বপুরুষ তিনি কি বলেন তার শিক্ষাগত যোগ্যতা কত ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি জানা আছে কারো বাপ সারা দুনিয়াতে আসছে কিভাবে আসছে বাপ সারা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন হুজুর আপনি একটু কষ্ট দিই অল্প করে দিন বাপ সারা দুনিয়া আসছে তো মা মরিয়ম ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা হয়ে গেলে সময় লম্বা হবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন ফেরেশতা একটা ফু দিছে ওনার মার বুকের উপরে এখানে একটা ফু দিছে উনি আল্লাহর হুকুমে মার গর্ভে চলে আসছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার পূর্বপুরুষ ঈসা রূহুল্লাহ ওনার শিক্ষাগত যোগ্যতা তো বাপ সারা সন্তান তো মা এই সন্তান নিয়ে একটু বিব্রত এলাকার মানুষ বলে মরিয়ম এই সন্তান কই পাইলা অবস্থাটা কঠিন হয়ে গেল না তো উনি এক পর্যায়ে এলাকাবাসীর তিরস্কার থেকে বাঁচার জন্য জঙ্গলে চলে গেছেন শয়তান গুলা ওখানে গেছে তো যা বলে মরিয়ম কথা বলো না কেন ওলা করতে পাইছ তো উনি বলতেছে ইন্নি নাজারতুলির রহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া মা মরিয়ম আলাইহিস সালাম বলে ও আমার সম্প্রদায়ের মানুষ ইন্নি নাজারতুলির রহমানি সৌমা আমি আমার আল্লাহর জন্য রোজা রাখছি আমি কারো সঙ্গে কথা বলবো না এলাকার মানুষগুলো বলে আমরা অনেক সময় বলি যে দুনিয়ার অন্যায় কাজ করে বেড়া আবার দরবেশি করো এলাকার মানুষ বলে মরিয়ম সন্তানের পরিচয় আগে দাও রোজার বর্ণনা দেওয়া লাগবে না দরবেশি করা লাগবে না মরিয়ম বলে আমি কোনো কথা বলবো না এলাকার মানুষগুলো বলে মরিয়ম তাহলে তোমার সন্তানের পরিচয় আমরা কিভাবে জানবো মা মরিয়ম আলাইহাস সালাম কোলের শিশু সন্তান ঈসা রূহুল্লাহর দিকে ইশারা করে বলে এরে জিজ্ঞাসা করো এর বাপকে সুবহানাল্লাহ বলে কয় কোলের ডালে জিজ্ঞাসা এর বাবাকে এলাকার মানুষকে এ কি বলবে কয় জিজ্ঞাসা করো ইশারা দিয়ে বলছে জিজ্ঞাসা করো এলাকার মানুষ বলতেছে এই সন্তান মান আবু কায়া ওয়ালাদ তোমার বাবাকে এই সন্তান তোমার পরিচয় কি কোত্থেকে তুমি আসলা মার কোলে বৈশা বৈশা আমার পূর্বপুরুষ ঈসা রূহুল্লাহ তিনি জাতিকে বয়ান করা আরম্ভ করছে কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়া ওয়া জালানি মুবারাকান আইনা মা কুনতু আওসানি বিসসালাহ ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া মার কোলে শিশু সন্তান ওয়াজ করতেছে সবাই রে থা খাওয়া দিছে সবাই পরিচয় জানতে চাইছে উনি পরিচয় দিতেছে কালা ইন্নি আব্দুল্লাহ আল্লাহু আকবার বলেন জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে বলেন আল্লাহু আকবার কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব وجعلني نبيا وجعلني مباركا أينما كنت أوصاني بالصلاة والزكاة ما دمت حيا ماركو لي بويشا بويشا بولي إني عبد الله আমি আমার আল্লাহর বান্দা আমি আমার আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহর বান্দা পরিচয় দিতেছে পরিচয় জানতে চাইছে এরপর আবার বলতেছে যে বেটারা আমার মূর্খ মনে করিস না আতানিয়াল কিতাব
وجعلني نبيا আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছে আমি শিক্ষিত মানুষ শুধু শিক্ষিত তা নয় ওয়াজালানি নাবিয়া আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে ওবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমরা অনেক সময় বলি বাচ্চারা যদি এলোমেলো কথা বলে আমরা যখন ছোট ছিলাম আদব বুঝতে পারি না একজন সম্মানী মানুষকে চিনতাম না মুরব্বিরা কেউ ডাক দিয়া বলতো এই বাবা দুষ্টামি করে না এটা তোমার মেম্বার চাচা আসছে এটা তোমার চেয়ারম্যান চাচা বেয়াদবি কইরো না ভদ্রভাবে বসো এটা আমাদের মহল্লার ইমাম সাহেব বেয়াদবি কইরো না পরিচয় দিয়া ভদ্রতার তালিম দেয় পয়গম্বর ঈসা রূহুল্লাহর সঙ্গে এলাকার বনি ইসরাইলের মানুষগুলা বেয়াদবের মতো আচরণ করেছে এই জন্য ঈসা রূহুল্লাহ বলে বেয়াদবি করা ঠিক হয় নাই বেটা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমরা অনেক সময় বলি যে মুরব্বি তো সালাম দাও কি বলি যাই সালাম দে তোর কাকারে সালাম দিলি না তোর মামা লাগে সালাম দিলি না আমরা এরকম বলি ঈসা রূহুল্লাহ বলতেছে ওরা তো সালাম কালাম দেয় নাই আদব কায়দা রক্ষা করে নাই তো উনি বলতেছে والسلام علي يوم ولدت আমরা কি বলি আসসালামু আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রোজা আতারে সালাম দেই আবার এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেই আসসালামু আলাইকুম আপনার উপরে বা আপনাদের উপরে সালাম শান্তি উনি কি বলতেছে মারকলে শুয়ে শুয়ে আসসালামু আলাইয়া আমার উপরে সালাম সুবহানাল্লাহ বলে আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ যে আমার উপরে সালাম আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু কয় আমার জন্ম নিয়ে বেটা উল্টা পাল্টা কথা কইছিস না যখন আমি জন্মগ্রহণ করেছি তখনও আমার উপরে সালাম ওয়াউমা আমুতু যেদিন মারা যাব সেদিনও আমার উপরে সালাম ওয়াউমা উবাসু হাইয়া যেদিন ময়দানে মাহশরে দাঁড়াবো ওই দিনও আমার উপরে সালাম আমার পূর্বপুরুষ ঈসা রূহুল্লাহ আমার পূর্বপুরুষ ঈসা রূহুল্লাহ আমার পূর্বপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ কোন বানরের পরিচয় আমাদের দরকার নাই জবান খুলে জোরে বলেন ঠিক কি না বানরের পরিচয় আমাদের দরকার নাই তোর বাপ নাই তোর বানর লয়ে থাকগা